জাহালত মূর্খতার মধ্যে পাওয়া যাবে, জাহেলের মধ্যে পাওয়া যাবে। জাহেল কাকে বলে? জাহেল মানে লেখাপড়া জানে না, তাকে জাহেল বলা হয় না। আবু জাহাল, আবু জাহালকে আবু জাহাল বলা হয়। সে কি লেখাপড়া জানতো না? লেখাপড়া তৎকালীন যুগে বড় শিক্ষিত ছিল, যে বাইতুল্লাহর মতো আল্লাহর ঘরের পরিচালনা কমিটির সদস্য ছিল, সারা দুনিয়ার মানুষকে পরিচালনা করার মতো তার জ্ঞান ছিল। কিন্তু তাও রাসূলুল্লাহ তাকে বললেন আবু জাহাল। এই মূর্খতা কিসের মূর্খতা? এই মূর্খতা হলো সত্য জানার ব্যাপারে তার জ্ঞান ছিল না। তার সামনে নূর জ্বলতেছে, বাতি জ্বলতেছে, সে বাতি সে চিনে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে, অথচ সে সেটা চিনতে পারে নাই। এর থেকে বড় জাহেল আর কে হইতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আবু জাহাল, সে তো জাহেল। তাহলে জাহেলের আলামত হলো জাহেল হক চিনে না, জাহেল কোরআন চিনে না, সুন্নাহ চিনে না। জাহেলের কাছে অনেক আলেম থাকতে পারে, বড় আলেম আছে, বড় আলেম। কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে? হ্যাঁ বলে না, সবাই সন্দেহ আছে, ডরে বলে না যে হুজুরে আবার কি কয়। ওলামায়ে কেরামদেরকে দিয়ে, তা ছোট ছোট আলেম না, বড় বড় ওলামায়ে কেরামদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে বড় বড় আলেমদেরকে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে বিশাল বিশাল বস্তা বস্তা আমার এলেম থাকতে পারে, কিন্তু সেই এলেম যদি হক সিনার প্রতিবন্ধক হয়, ওই এলেম দিয়ে যদি আমি হক চিনতে না পারি, তো ওই এলেম শেখার পরেও আমি জাহেল। এই জন্য আবু জাহেলের এত এলেম থাকার পরেও আল্লাহ রসুল বলছেন তাকে জাহেল। আচ্ছা জাহেলের কিছু বৈশিষ্ট্য শুনেন, জাহেলের কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, যে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাবেন বুঝে নেবেন যে 100% জাহেল। এবং জাহেল হলে করণীয় কি সেটাও আল্লাহ বলছেন। জাহেলের একটা বড় আলামত হলো জাহেল আমল করে না, আশা করে বসে থাকে, মানে গাছ লাগায় না, ফল পাওয়ার আশা করে বসে থাকে। এটা জাহেলের বড় একটা আলামত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে এমন কিছু উম্মি লোক আছে, লা ইয়ালামুনাল কিতাবা, কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়্যা, কিন্তু সে আশা করে বসে থাকে। কিতাবের কোনো জ্ঞান নাই, তার নলেজ নাই, এলেম নাই আল্লাহর কিতাব সম্পর্কে, কিন্তু তার আশা আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? আমি ইমানদার, আমি জাহান্নামে গেলেও একবার জান্নাতে যাব। তাহলে জান্নাতের আশা করে বসে থাকে এই জাহেল। আমল নাই, আমল করে না, কিন্তু জান্নাতের আশা করে বসে থাকে। তার আশা ভরসা ঠিক আছে, কিন্তু লা ইয়ানামুনাল কিতাব, কিতাবের মধ্যে সূরা আল মুদাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে জাহান্নামীদের আলামত বলা হয়েছে। সেখানে এক নম্বর আলামত হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে স্পষ্ট হয়ে গেল যে কিতাব বলে দিচ্ছে যে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কিন্তু যে জাহেল, সে তো কিতাবের কোনো জ্ঞান নাই, কিতাবের সাথে তার খবরে নাই, সে খবর না রেখে সে জান্নাতের আশা করে বসে থাকে। আল্লাহ পাক বলেন ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এবং এরা শুধু আশা ভরসার উপরে, ধারণার উপরে চলে, ধারণার উপরে চলে, কিতাবের কোনো জ্ঞান নাই এবং জ্ঞান জানার দরকারও মনে করে না। আল্লাহ পাক বলছে এটা হলো জাহেলের এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো জাহেল কি করে, অধিকাংশ মানুষ, বিশাল মানুষ যেখানে দেখে জাহেল সেখানে দৌড়ায়। জাহেলের কাছে হক সিনার আলামত কোরআনও না সুন্নাও না, জাহেলের কাছে হক সিনার আলামত হলো কোন জায়গায় মানুষ বেশি, এটা জাহেলের একটা বড় আলামত। যে আপনাকে দেখবেন কিছু মানুষ বলবে যে এত মানুষ কি না বুঝি তোরা নাকি ওখানে, এই কথা যে বলবে বুঝবেন যে 100% জাহেল, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ যদি হেদায়েতের দলিল হইতো, পৃথিবীর অধিকাংশ মানুষ হয়তো বর্তমানে কাফের।
আপনি যদি বলেন আমেরিকায় এত বিশাল বিশাল জিনিস আবিষ্কার করে তারা কি বুঝে না তারা তো মুসলমান হয় না আমি মুসলমান হব কেন তাহলে আপনি হেদায়েত পাবেন পৃথিবীর অধিকাংশ মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ দলিল না দলিল হলো কোরআন আর সুন্নাহ এখন অধিকাংশ মানুষ কাজটা করতেছে অধিকাংশ মানুষ যাইতেছে যে লোক ওটাকে দলিল দিবে অধিকাংশ মানুষের দলিল এই লোক হলো জাহেল জাহেলের এটা একটা বড় আলামত জাহেল যখন আপনার সাথে তর্ক বিতর্ক করবে জাহেল আপনাকে কোরআন থেকেও দলিল দিবে না হাদিস থেকেও দলিল দিবে না দলিল দিবে মুরব্বিদের দলিল দিবে অধিকাংশ মানুষের বলবে যে হ্যাঁ এত হাজার হাজার হুজুর এত হাজার হাজার আলেম সেখানে যাইতেছে হাজার হাজার আলেম এই কাজ করতেছে এরা কি ভুল করতেছে তখন আল্লাহ পাক বলছেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যখন জাহেলেরা তোমাদের সাথে তর্ক বিতর্ক শুরু করবে জাহেল তো তোমাকে কোরআন থেকে দলিল দিবে না হাদিস থেকে দলিল দিবে না তার দলিল তো অন্য জায়গায় তার দলিল হলো মুরব্বি তার দলিল হলো আকাবের তার দলিল হলো দল দলে মানুষ লক্ষ লক্ষ মানুষ তুমি বলবা কোরআন হাদিস সে বলবো ওইটা তো এইটা নিয়ে শুধু ঝগড়া বাড়বে ঝগড়া কমবে না তো এই জন্য জাহেল যখন তোমার সাথে বিতর্ক করবে কলু সালামা বলবা যে ভাই আসসালামু আলাইকুম বাস তার আর কথার কোনো জবাবও দিবে না কিছু বলবাও না তার সাথে তর্ক বিতর্কও করবা না তাহলে দুই নম্বরে আমরা বাতিলের দলিল পাওয়া যায় কোথায় জাহালতের মধ্যে মূর্খতার মধ্যে